এমন একজন নবী পাইলির মুমিন, চিনলি না নবী কেমন, যেই নবীকে দেখার জন্য জঙ্গলার প্রাণীরা পাগল হয়ে থাকে, কেমন নবী আমার, যে নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহ পাকে মজলিসকে কবুল করে নিন। وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا নবীজিকে মক্কার মুশরিকরা বলেছিল, মুহাম্মদ কালেমার দাওয়াত দাও, তোমার রবের কথা বলো, কোন সমস্যা নাই, আমরা যে বাপদাদার ধর্ম পালন করি, মূর্তি পূজা করি, এ বিষয়ে কোনো কথা বলো না। নবী শুনেন না, নালিশ চলে গেল নবী আপন চাচা আবু তালিবের কাছে। নবীজির বিরুদ্ধে নালিশ চলে গেল তার চাচা আবু তালিবের দরবারে, যে হে আবু তালিব, তোমার ভাতিজাকে ফিরাও, সমস্যা কি, সে তোমার পিতৃপুরুষ যারা আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। নবীজিকে ডাকলেন চাচা আবু তালিব, দেখে বললেন, হে ভাতিজা, তোমার দাদা আমার হাতে তুলে গিয়েছে, তোমাকে আমার হাতে তুলে দিয়েছে, তোমার বিরুদ্ধে অভিযোগ, আমার কাছে কয়েকটা পয়েন্টের উপরে এসেছে, তুমি তোমার ধর্মের দাওয়াত দাও, কিন্তু বাপদাদার ধর্ম মূর্তি পূজার বিরুদ্ধে কেন বলো? নবীজি জবাব না দিয়ে কান্না শুরু করলেন। চাচা আবু তালিব বললেন, কান্নার তো কারণ নাই, কাঁদো কেন? নবীজি বললেন, আমি জবাব কি দিব, আল্লাহ আমাকে তো এজন্যই প্রেরণ করেছেন, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন অন্য অন্য আদিয়ানে বাতেলা বাতিল ধর্মের উপরে দীনে হক ইসলামকে বিজয়ী রূপে প্রকাশ করার জন্য, আর এটা করতে হলে ইসলাম কি আর ইসলাম ছাড়া অন্যগুলো কি এটা আমাকে বলতে হবে। আল্লাহ কোরআনে বলেন, মুহাম্মাদের উম্মত গোটা দুনিয়াতে এত দামি কেন, ঈসা নবীর উম্মত এত দামি না, মুসা নবীর উম্মত এত দামি না, আখিরি নবীর উম্মত এত দামি কেন? আল্লাহ তার কারণ বর্ণনা করে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার, উম্মতে মুহাম্মাদিকে এত দামি বানাবার দুই কারণ, একদিকে তারা মানুষকে দিনের পথে ডাকবে, অপর দিকে মানুষকে অন্যায়ের পথে বারণ করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আবু জাহিল্লা মক্কায় ঘুরে আর কয় মুহাম্মদের কাছে কেউ যাবি না, নতুন পাগল, পুরান তো কয় না, কারণ আগে কইছে আলামিন। লোকেরা কয় এত ভালো মানুষ হঠাৎ পাগল, দেখতেই হবে, যখন যায় নবীজির চেহারা মোবারক দেখা মাত্র কালেমা পড়ে। ইহুদি মহিলা শিশু বাচ্চা কোলে নিয়ে আসে নবীর কাছে, নবীর দিয়ে একটা প্রশ্ন করে আটকাবে, আল্লাহর কি কুদরত, মহিলা নবীর কাছে আসা মাত্র কোলের দুধের বাচ্চা নবীর সালাম দিল, মহিলা কয় কারবার কি, তুই আম্মু কইয়া ডাকতে পারো না, সালাম দিলি কারে, চিনলি তুই কে? বাচ্চার জবান খুলে গেল, ডাক দিয়ে কয়,
তুমি জানো না ইনি হলেন রহমাতুল লিল আলামিন। আমি কথা বলতে পারি না, সালাম দিতে জানি না রে মা, রহমাতুল লিল আলামিনের পেছনে এক ফেরেশতা আমাকে সালামের লব্জ শিখিয়ে দিয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাম দুবুয়াদ ফখরুল আউয়ালিন ছোট ওয়জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ আমার হয়ে জমিন। কেমন একজন নবী পাইলি রে মুমিন, চিনলি না নবী কেমন, যেই নবীকে দেখার জন্য জঙ্গলার প্রাণীরা পাগল হয়ে থাকে, কেমন নবী আমার, যে নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, কেমন নবী আমার, যে নবী রাস্তা দিয়া চলে মেঘের খণ্ড ছায়া দেয় সূর্যের তাপ যেন নবীরে কষ্ট না দেয়, কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীজির ঘাম মুবারক থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। আমি আয়েশা নবীজির ঘাম মুবারক বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে নবীজির ঘাম আমরা আতর হিসেবে ব্যবহার করতাম। ও গো নবীর উম্মাতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুরুষিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরুষিরাত মিজানে, নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহা, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো শরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, কেমন আমার মায়ার নবী, যেই নবীজির শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, সেই নবী কালেমার দাওয়াত দিতে তাইফের ময়দানে হাজির, তাইফের কাফের বেইমানেরা বাচ্চাদের লেলিয়ে দিয়া কয় পাথর মেরে তারায় দাও মক্কার পাগল, তাইফের কাফেরের বাচ্চাগুলো বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে আমার নবীর শরীর মোবারক,
যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম করে দিলে, ওই নবীর শরীরে পাথরের আঘাত, রক্ত বের হয়ে জুতা পর্যন্ত আটকায় গেল। আমার নবী একবার তায়েফের দিকে তাকায় কান্না করে আর কদম বাড়ায় বাড়ায় জন্মভূমি মক্কার দিকে আগায় যায়। আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই, জিব্রাইলের পাঠায় গিয়ে দিয়া বলেন, যাও তায়েফের জমিন উল্টায় দাও, আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিব্রাইল আমিন এসে বলেন, নবী অর্ডার করেন তায়েফের জমিনটা উল্টাইয়া বেঈমানগুলো ধ্বংস করে দেই। কেমন দয়ার নবী আমার, কেমন দয়ার নবী আমার। আমার নবী বলে, আল্লাহকে বলো আল্লাহ যেন রাগ না হয়, তায়েফের মানুষের উপরে যেন রাগ না হয়, ওরা আমাকে চিনে না, যদি ওরা আমাকে চিনত আমি কেমন নবী, কেমন নবী। ওই কাফেরগুলো আমাকে পাথর মারত না, আমার রক্ত জমিনে ঝরাইত না, ওরা যদি জানতো আমি কেমন ইয়াতিম, আমি নবীর মা নাই বাবাও নাই। আজ আমাকে পাথর মেরে মেরে রক্ত ঝরায়, ওরা আমাকে চিনে না, আল্লাহ যেন রাগ না করে, বরং দয়া করো ওরা একদিন যদি আমাকে চিনতে পারে আর আমার সাথে বেয়াদবি করবে না, ওদের মারিও না, আমি নবী রহমাতুল লিল আলামিন হেদায়েতের দোয়া করতেছি। ওরে নবীর উম্মতের দল হে আশেক, ওই নবীর উম্মত হয়েছ, কপাল কত ভালো, যেই নবীর উম্মতের এত দাম এত দাম। নবী বলেন, আমি নবী, আমার উম্মত নিয়া জান্নাতের মধ্যে সবার আগে ঢুকবো, এর আগে কেউ ঢুকার পারমিশন পাবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ওরে উম্মত, ওই দুইটা জিনিস আল্লাহর পক্ষ থেকে, কোরআন নবীর পক্ষ থেকে, সুন্নতের আমল ধরে রাখো। আল্লাহ বলেন, আমি চাই না তোমরা কেউ জাহান্নামে যাবে, কারণ তোমরা আমার আদরের বান্দা। আবার এই বান্দাদের মধ্যে যারা আখিরি নবীর উম্মত, তারা আমার আরো কাছের বান্দা। আবার এই আখিরি নবীর উম্মতের মধ্যে যারা মুমিন, তারা আমার আরো আপন বান্দা। আমি আল্লাহ চাই না তোমরা জাহান্নামে যাইবা, কারণ তোমরা বড় দুর্বল। একটা সেকেন্ডের সূর্যের গরম তুমি সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য একটা মুখ জমিনের দিকে দেওয়া, এরপরেই মুখের পানি ঢালে ঠান্ডা তাপ কমানোর জন্য। দিনের বেলা সূর্যের গরম, রাতের বেলা সূর্য নাই, এরপরও এত গরম লাগে, এত ঘাম, ফ্যানের বাতাসেও ঠান্ডা করা যায় না। এরে আল্লাহর বান্দা, তোমরা এত দুর্বল, রাতের গরম সহ্য করতে পারো না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে যখন নেমে আসবে কিভাবে সহ্য করবি? গুনাহগার হইয়া যদি হাশরের মাঠে উঠো, সূর্যের গরম তাপে জমিনটা তামা হয়ে যাবে, বেঈমানের নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, অপরদিকে জাহান্নামের আওয়াজ, আর একদিকে আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আওয়াজ নিয়ে বলবেন, আজকের দিনের রাজত্ব কার,
কেউ কথা বলার সাহস পাবে না, আল্লাহ তাআলার আওয়াজটা তো বিকট হবে। আল্লাহর কুদরতি জবানের রাগান্বিত আওয়াজে হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ ভালো করে জানেন একটা সেকেন্ডের জন্য আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। আল্লাহ এজন্য বারবার বলে বান্দা গুনাহ ছাড়িয়া তওবা কর। আল্লাহ প্রত্যেকটা রাত্রে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকেন, উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা, আমি আল্লাহকে একবার মায়া করে ডাক দে, আমি জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির, কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই। আমি আল্লাহ বড় আদর করে বান্দা তোদের বানাইলাম, আজকে তুই যখন আব্বাকে আব্বা বলে ডাকো বাবার মনটা বড় খুশি হয়ে যায়, যখন তুই তোর মাকে মা বলে ডাকো মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। তুই একবার আব্বা কয়ে ডাকছো বাবায় জবাব দেয় না, তুই আর একবার আব্বা কয়ে ডাকছো বাবায় জবাব দেয় না, মাকে মা মা বলে যত ডাকো জবাব দেয় না, কারণ আব্বা আম্মা চায় তুই যতবার আব্বা কয়ে ডাকবি বাবায় ততবার খুশি কলিজা ঠান্ডা হয়, বাবায় যতবার খুশি তত মা কয়ে ডাক দিলে মা কলিজা ঠান্ডা হয়। এরে আল্লাহর গোলাম নবীর উম্মত, আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জান্নাত যদি পেতে চাও, বান্দা তুমি দুইটা গান কাজ করো, এক নাম্বার ইমানটারে পরিশুদ্ধ করো, দুই নাম্বারে নেক আমল করো। ইমানটা কিভাবে পরিশুদ্ধ করো বা সাহাবায়ে কেরামের ইমানের সাথে তোমার ইমানটা মিলাও। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমান, সমস্ত দুনিয়ার মুমিনের ইমানের স্কেল হলো সাহাবায়ে কেরামের স্কেল, তাদের ইমানের মতো ইমানটা মজবুত করে নাও। তাদের ইমান কেমন মজবুত জানো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও খাব্বাব, তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, আমি ওমর নতুন কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলো তোমার কালেমা পড়ার পেছনে কোন করুণ কি কষ্ট আছে বলো। খলিফাতুল মুসলিমিন, আপনি বলেন? ওমর বলে, আমার কালেমা পড়ার পেছনে কোন করুণ ঘটনা নাই, তোমার কাহিনীটা আমাকে শুনায় দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকায় দেখেন, খাব্বাব তার জিহ্বাটা বের করে দিলেন, ওমর তাকায় দেখে খাব্বাবের জিহ্বার মাঝখানে একটা টিউমারের মতো গোশতের টুকরা দেখা যায়। হযরত ওমর বলে, রে খাব্বাব, কতদিন তুমি টিউমারের রোগে ভুগতেছো? খাব্বাব বলেন, আল্লাহর জাতের কসম, জিন্দেগিতে আমার কোনদিন টিউমার হয় নাই। তাহলে তোমার গোশতের টুকরা বাড়তি কেন বলো? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, খলিফাতুল মুসলিমিন রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া কালেমা পড়ার অপরাধের কারণে আমার কৌমের জালেমরা আমার হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ের জঙ্গলের মধ্যে নিয়ে গাছের তাজা কাটা বের করে আমার জিব্বাটা টেনে ধরে জিব্বার মধ্যে কাটা দিয়ে আঘাত করেছে আর বের করেছে। একবার না বারবার আমার জিব্বার মধ্যে কাটার আঘাত, আর বলেছে, রে খাব্বাব কালেমা ছেড়ে দিবে কিনা বল। ওমরের চোখে পানি জমা হয়ে গেল, কিভাবে তুমি এত কষ্ট সহ্য করেছ? খাব্বাব বলে, এখানে শেষ না, জামাটা উঠাইয়া দেখে বলে, দেখেন আমার পিঠের হালাত। ওমর তাকায় দেখে একটু গোশত নাই, হাড্ডির মধ্যে পোড়া 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 দাগ দেখা যায়। ওমর ডাক দিয়ে কয়, রে খাব্বাব তুমি কুষ্ঠ রোগে কতদিন ভুগেছো? খাব্বাব বলেন, আল্লাহর কসম আমার জিন্দেগিতে কুষ্ঠ রোগ হয় নাই, তো তোমার পিঠে কেন গোশত নাই, হাড্ডিতে কালো কালো দাগ? খাব্বাব বলেন, খলিফাতুল মুসলিমিন কালেমা পড়ার অপরাধের কারণে আমার কৌমের বেদিন বেঈমানেরা আমার হাতে পায়ে রশি লাগাইয়া আমার গায়ের পোশাকটা খুলিয়া খালি গায় জ্বলন্ত আগুনের কয়লা সাজাইয়া চিৎভাবে
আগুনের কয়লার উপরে শোয়াইয়া বুকের উপরে ওরা উঠিয়া পাড়া দিয়ে চাপ দিয়েছে, আর ওই আগুনের তাপে আমার পিঠের গোস্ত গুলো পুড়িয়ে গেছে। আমি আসমানের দিকে তাকাইয়া বলেছি, রে মালিক, দুনিয়ার আগুনে জ্বালায় জ্বালাক, তুমি ধৈর্য ধারণের তৌফিক দাও। আয় আল্লাহ, তারপর কবরে জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব আরো ভয়ঙ্কর আযাব। কেউ যদি আবার একটা বেতের বাড়ি দেয় সহ্য করতে পারি না। মদিনার নবী বলেন, গুনাহগার হইয়া যদি কেউ কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ পাথরের হার চুরমার হয়ে যাবে রে বাবা। আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার চোখের বাড়ি ছেড়ে কাঁদো, ডানে বামে তাকায় দেখো, তোমার বাবাই কই, তোমার মা কই, তোমার দাদাই কই, তোমার আমার আত্মীয়, তোমার আমার বন্ধু বান্ধবের কই। খেলার মাঠে কত বন্ধু আজ দুনিয়াতে নাই, লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছিলাম আজকে নাই। ওরে বান্দা, তোমার আমার মরণের ডাক কবে আসবে জানা নাই, তবে মরণ হবে পালানের কোন সুযোগ নাই, তবে তওবা করে নাও। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে ভাই। এরে যুবক, পায়ে ধরে বলি আর দাড়িটা কাটিয়া নবীরে কাদাইও না, নামাজ আর বাদ দিয়া নবীরে কাদাইস না রে যুবক। তোর মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক ব্যবসা করে হারাম খায় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক আজান দিলে মসজিদে হাজির। ও যুবক, তুমি কেন পারবা না রে বাবা? তওবা করো আল্লাহর কাছে, চোখের পানি ছেড়ে কান্না করো আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আয় আল্লাহ, তুমি খালি ফিরাইয়া দিও না রে মালিক, তওবা করার তৌফিক দাও। আজকে থেকে তওবা করতেছি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহওয়ালার বিরোধিতা করব না, আলেমদের বিরোধিতা করব না, সহিভাবে কোরআন পড়ব, নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। মুনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসলে মরে যাব, তারপর নবীর বিরোধিতা করব না। যদি খাঁটি তওবার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় না। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তাকায় দেখেন কারা কারা তওবার জন্য হাত উঁচু করেছে। আয় আল্লাহ, গুনার কারণে খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, সকলের হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবা করতেছি আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, ওই জাহান্নামের আগুনকে ভয় পাই, মেহরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন।